আইপিটিভি গুলো সংবাদ সংগ্রহ করছে, সংবাদ পরিবেশন করছে। আমাদের গণমাধ্যম নীতিমালা যেটি মন্ত্রিসভায় পাশ হয়েছে সেই অনুযায়ী কোন আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করতে পারে না। সুতরাং এটি আমরা বেশ আগে মন্ত্রিসভায় অনুমোদিত নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি বা ইউটিউব চ্যানেল সংবাদ পরিবেশন করা নিয়ম বহির্ভূত। আমি শুধু এটা মনে করিয়ে দিলাম। তো আমরা আজকে বা কালকের মধ্যে, কারণ এটি এত বেশি বেড়ে গেছে সেই জন্য আজকে বা কালকের মধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে, হয় আজকে হবে না হয় কালকে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে ইভিএম, হ্যাঁ ইভিএম মানে সিএসি জানিয়েছেন 300 আসনেই ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে, আওয়ামী লীগের দাবি অগ্রাহ্য হচ্ছে কিনা? মার্কিন যুক্তরাষ্ট্রে ইভিএম এর মাধ্যমে বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচন হয়, পার্শ্ববর্তী দেশ ভারতে হয়, অন্যান্য দেশেও ইভিএম এর মাধ্যমে নির্বাচন হয়। আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশে উন্নীত করেছি, তো এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহারের দাবি আমরা উপস্থাপন করেছিলাম এবং নির্বাচন কমিশন বিভিন্ন উপনির্বাচনে ইভিএম ব্যবহার করেছে। তবে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশনেই স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার আছে কি পদ্ধতিতে নির্বাচন হবে কিংবা হবে না, সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। আমি এইমাত্র জানতে পারলাম যে নির্বাচন আপনাদের মাধ্যমে জানতে পারলাম এইমাত্র যে 300 আসনেই তারা ঘোষণা করেছে যে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে। তো এই নিয়ে আমাদের দল আলাপ আলোচনা করে দলীয়ভাবে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব। তবে নির্বাচন কমিশন স্বাধীন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে ইভিএম কেনার জন্য আর মেরামতের জন্য যেই পরিমাণ নির্বাচন কমিশন থেকে বাজেট চাওয়া হয়েছে সেটি $1 বিলিয়ন বেশি, এবং সেই $1 বিলিয়ন আমাদের বৈদেশিক মুদ্রা খরচ করতে হবে। আজকের পরিস্থিতিতে কি এই $1 বিলিয়ন খরচ করার যৌক্তিকতা আছে কিনা সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। ধন্যবাদ।